আমি তো হসপিটালাইজড হতেই হয়েছে, অনেক বেশি শরীর খারাপ ছিল এই আর কি। হসপিটাল থেকে আসলাম, ছয় দিন পরে আসার পরে আবার বাসায় দুই দিন থাকার পরে আবার ওষুধ। রাজধানীর কাজলা এলাকার এই বাসিন্দা জানালেন, বাড়িতে কোথাও পানি জমে থাকে না, তার আশপাশও বেশ পরিষ্কার, তবুও এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। কারণ হিসেবে পাশের নর্দমারূপী খালকেই দায়ী করলেন তিনি। আগে ভাবতাম আমরা যে ডেঙ্গুটা অ্যাকচুয়ালি পরিষ্কার পানিতে হয়, তো বাসার আশেপাশে তো পরিষ্কার পানি তো শুকনাই সব কিছু, জাস্ট আমাদের বাসার সামনে একটা বড় খাল আছে, এই এলাকায় আমার নিচে আমার ভাড়াটিয়াদের প্রত্যেকের ঘরে ঘরেই ডেঙ্গু। এই এলাকার আরো কয়েকজন বাসিন্দা জানালেন প্রায় একই ধরনের কথা, কিভাবে পরিবারের সদস্যরা ডেঙ্গুতে আক্রান্ত হলেন সেটি তাদের কাছে বড় ধাঁধা। অনেকেই আঙুল তুললেন পাশের খালের দিকে। বাসা বাড়ি থেকে যে আমরা অসচেতন এরকম কোনো কিছু, এরকম কোনো কিছু না, আর আমাদের গলিও ভালো পায় পরিষ্কারই। ডেঙ্গু রোগী বেশি, সবচেয়ে বেশি এই এলাকা, প্রত্যেক ঘরে ঘরে ডেঙ্গু রোগী। আমাদের এখানে একটা খাল আছে, যে খালটার ওই পাশ থেকে সংযোগ দেওয়াতে এই যখন ডেঙ্গুটা বেড়ে গেছে। এই যাত্রা বাড়ির বড় যে বাজার, এই বাজারে ময়লা পালিগানি দিক দিয়ে আসে। রাজধানীবাসীর এই সন্দেহই যেন এবার বাস্তবে রূপ নিচ্ছে। কীটতত্ত্ববিদরা বলছেন এখন নর্দমার নোংরা পানিতেও বেঁচে থাকছে এডিস মশার লার্ভা, যা নগরবাসীর জন্য অশনি সংকেত। ল্যাবরেটরিতে আমরা সোয়ারেজের ওয়াটার, ড্রেনের পানি, নর্দমার পানি, সমুদ্রের পানি, এই কয়েকটি পানিতে আমরা এডিস মশার প্রজনন, তার বৃদ্ধি এবং তার জীবনচক্র সম্পন্ন করার একটি পরীক্ষা করেছি। সেখানে আমরা দেখতে পেলাম যে এডিস মশা ড্রেনে, নর্দমার এবং ডোবার পানিতে, এমনকি সমুদ্রের নোনা পানিতেও তার জীবনচক্র খুব সফলভাবে সম্পন্ন করছে। এডিসের এই অভিযোজন ক্ষমতা ভাবিয়ে তুলছে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে। দুই মেয়র জানালেন এডিসের লার্ভা নিধনে নতুন কর্মপরিকল্পনা সাজাচ্ছেন তারা। এবার আমরা লক্ষ্য করছি যে নর্দমার পানিতেও এডিস মশা লার্ভা পাওয়া যাচ্ছে। এই বিষয়গুলো আরেকটু খতিয়ে করে দেখা দরকার, গবেষণা দরকার। এগুলো গবেষণা থেকে আমরা যেই তথ্যগুলো পাবো সেটার উপর ভিত্তি করে আমাদের আরও ভবিষ্যতে কর্মপরিকল্পনাটা সাজাতে হবে। বিটিআর একটা নিয়ে আসছি, ওষুধ নিয়ে আসছি, এটা এই বিটিআর কীটনাশকটা, এটা হলো বায়োলজিক্যালি ট্রিটমেন্ট করে, এটি স্লো রিলিজ করে এবং যে কোনো নর্দমায় অপরিষ্কার পানিতে এটি যদি ছেড়ে দেওয়া হয়, এটি স্লো রিলিজ করে এটি আস্তে আস্তে ওই লার্ভাগুলোকে তারা খেয়ে ফেলে, এটাতে অন্য কোনো পরিবেশের কোনো কিন্তু ক্ষতি করবে না। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষাকাল পরবর্তী জরিপ থেকে দেখা যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশার উপস্থিতি উত্তর সিটির চেয়ে কিছুটা বেশি। ডিএনসিসির শতকরা 3.8% বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে, আর ডিএসসিসি এলাকায় এই হার 4.18%। সম্পা বিশ্বাস, এখন ঢাকা।